2013 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় 8 কিলোমিটারের মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ। এর আগে গত মার্চে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খুলে দেয়া হয় মগবাজার থেকে সাত রাস্তা অংশটি। আজ উদ্বোধন করা হলো ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস অংশটি। উদ্বোধনের পর স্থানীয় সরকার মন্ত্রী জানান, উড়াল সড়কটি পুরোপুরি নির্মিত হলে যানজট অনেকটাই কমে যাবে। দৈর্ঘ্য 1 কিলোমিটার ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে, কারণ এটা হয়ে গেলে যানজট নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। এই প্রকল্পের বাকি 60% কাজ আগামী বছরের জুন মাস নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। 40% আমাদের শতভাগ হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষিত উড়াল সড়কের এই অংশটি খুলে দেয় খুশি এলাকার মানুষ, সেই সঙ্গে উড়াল সড়কের নিচের রাস্তা সংস্কারেরও দাবি জানান তারা। 1 ঘন্টার জায়গায় এখন আধা ঘন্টায় লোক আসা যাওয়া করতে পারবে। আমরা আশা করব সরকার অতি দ্রুত এই রাস্তাটাকে যদি কার্পেটিং করে মেরামত করে। 1,219 কোটি টাকা ব্যয়ে উড়াল সড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় নগরবাসী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।